ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত শ্রোতৃবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা জানব স্বপ্নে যদি কেউ গাছের পূজা করতে দেখে এর তাবির কি। ইবনে সিরিন কি জানিয়েছেন আলোচনা অবস্থায় সাথেই থাকবেন, এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। দিনী ভাই বোনেরা, গাছের পূজা করতে দেখা এটা কখনো কখনো ইবনে সিরিনের 336 নম্বর পৃষ্ঠা দ্বিতীয় নম্বর খণ্ড থেকে জানাচ্ছি, কোনো ব্যক্তি যদি দেখে যে মনে হয় সে যেন তারকা অথবা গাছের পূজা করছে, তাহলে সে এর ধর্ম গ্রহণ করবে। আর তারা এমন সম্প্রদায় যারা বর্ণনা যার বর্ণনা আল্লাহ কোরআনে করেছেন, মুযাবযাবিনা বাইনা যালিক, অর্থ তারা দোদুল্যমান অবস্থায় ঝুলন্ত। কেউ বলেছেন এই স্বপ্ন ওই ব্যক্তিকে বোঝাবে যে স্বপ্ন দেখবে সে এমন সম্মানিত ব্যক্তির শরণাপন্ন হবে যে তার ধর্মের ব্যাপারে অমনোযোগী থাকবে। আশা করছি বুঝতে পেরেছেন বিষয়টা অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এমনই আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।